নিয়মিত অন্তর্ভুক্ত লিখিত আমরা অনেকের নামই পেয়েছি। এর মধ্যে আপনাকে বলেছি যে আপনারা বলেছিলেন যে জিমিকে আটক করার কথা বলছেন, আমরা কেন জিমিকে আটক করতে পারিনি, আমরা কিন্তু এই যে সন্ধ্যার সময় আমরা জিমিকে কিন্তু আটক করেছি বনানি এলাকা থেকে। তারপরে আমরা আপনারা আরেকটি কোয়েশ্চেন করেছিলেন যে তার তথাকথিত মাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা যেহেতু আপনারা বলেছেন, আমরাও বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অনেকগুলো অভিযোগ পাচ্ছিলাম এবং তার সাথে কথা বলেছিলাম, যারা আমাদের কাছে আছেন এখনও রিমান্ডে তাদের সাথেও তার সম্পর্কে অনেক কথা শুনছিলাম। সেই কথার প্রেক্ষিতেই আমরা মনে করেছি যে আমরা চয়নিকা চৌধুরীর সাথে আমাদের কথা বলা দরকার এবং জিজ্ঞাসাবাদ করা আমাদের প্রয়োজন ওই তদন্তের স্বার্থে, এবং সেই প্রেক্ষিতে তাকে আমরা এনেছি এবং আমরা অলরেডি আমরা তদন্ত চল জিজ্ঞাসাবাদ চলছে, আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং সবগুলি উত্তর যে উত্তরগুলি বা তার বিরুদ্ধে যে কমপ্লেনগুলি পেয়েছি সেগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। আমরা মনে করেছি এখন যে জিজ্ঞাসাবাদ শেষে আমরা তাকে তার পরিবারের জিম্মায় আমরা আপনাদের দিয়ে দিব এবং তাকে যখন আমরা ডাকব সে আবার আমাদের কাছে আসবে। এছাড়া আপনারা অন্য কাউকে আপনার যারা তালিকা আছে আপনারা বেশ কয়েকজনের তালিকা নাম পেয়েছেন, এছাড়া তা অন্যদের বিষয়ে আমরা দেখেন ওই যে ছেলেটা ভোট ক্লাবে হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে সেখানে উশৃঙ্খল আচরণ করেছে, ভোটটায় ভাঙচুর করেছে পরিমণির সহযোগী হিসেবে, তা কিন্তু আমরা আপনাদের প্রথম আমরা গ্রেপ্তার করছি সন্ধ্যার সময়, তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি উনি পরিবারের জিম্মায় চাকরি যাবে যে আবার যা ঘটনা সম্পর্ক। আসলে তার সাথে তো আমার একদমই কাজের সম্পর্ক, কাজ মানে কাজ করতে গিয়ে সম্পর্ক আছে, কারণ কাজ করতে গিয়ে অনেক সুইট অনেক একটা লাভিং অনেক ট্যালেন্টেড একটা মেয়ে কাজের ক্ষেত্রে যেটা হয়, কিন্তু ওর সাথে মানে আমার এমন কোনো কিছু আসলে আমি দেখি নাই, কারণ আমাদের সময়টা তো খুব অল্প, শুটিংয়েই থাকতে হয় বেশি, তো ওইভাবে আসলে আমার দেখা হয়নি। আর ওর ব্যক্তিগত যা যা কিছু সেগুলো নিয়ে আসলে ওর ব্যক্তিগত জায়গায় আছে, যেমন ও যেমন আমাকে বলেনি আমারও জানার কোনো আগ্রহ নেই। কিন্তু ভাই আমার কাছে একটা প্রশ্ন আছে আপনাদের প্রতি, আমি একরকম করে বলবো তারপর আপনারা প্রেজেন্টারকে আর এক রকম করে বলাবেন, এই জিনিসগুলো করেন না, এই জিনিসগুলো যেন না হয়, এই জিনিসগুলো কিন্তু হয়েছে। হ্যাঁ, এই জন্য কিন্তু আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আজকে যত চ্যানেল আছে যত সাংবাদিক আছে তাদের জন্য কিন্তু আমি আজকে চয়নিকা চৌধুরী, হ্যাঁ আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। কিন্তু আমি একটা কথা বলবো, সেটাকে এডিট করে প্রেজেন্টার এক কথা বলবে, আমার কথাটা না শুনে মানুষ প্রেজেন্টারের কথাটাকে ট্রল করবে, এগুলো আসলে খুব দুঃখজনক। দিদি লাস্ট একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ধরেন, যেমন ধরেন আমি বলি আমাকে একটা চ্যানেল থেকে ফোন করেছে, আপনারা যেমন বলেন না আপনি কেন নাই, হ্যাঁ আপনি কেন নাই, আপনাকে কেন পাওয়া যাচ্ছে না, আমাকে কিন্তু সবসময় পাওয়া যেত, কেন যাচ্ছে না, কারণ হলো যে আমাকে একজন ফোন করেছিল, ফোন করে আমার সাথে 5 থেকে 10 মিনিট কথাও বলেছে, কিন্তু আমি বলেছি একটা জায়গায় একটা প্রশ্নের প্রেক্ষিতে যে ওর সাথে আমার কাজের সম্পর্ক কাজের আলোচনা হতো কীভাবে কোন ক্যারেক্টার কী করবে এইসব, কিন্তু ওর ব্যক্তিগত কাজের সম্পর্কে আমি কিছু জানি না। বাট ওই চ্যানেলটি প্রেজেন্টার করছে, চয়নিকা চৌধুরী জানালেন উনি ব্যক্তিগতভাবে পরিমণিকে চিনেন না, এই যে চিনেন নাটাকে যে মানুষ ট্রল করলো, মানুষ কি আমার কথাগুলো শুনেছে, আমার কথাটা শুনতো, শুনে তারপর ট্রলটা করতো, এই জিনিসগুলোকে আসলে আমাকে হার্ট করেছে। পরিমণি আপনাকে মম সম্বোধন করতো যে ঘনিষ্ঠতার সম্পর্কের থেকে, আপনি কাস্তে কথা বলেন ভাইয়া, পরিমণি আপনাকে মম সম্বোধন করতো, তার মানে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এখন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে সেটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আইন আইন বলতে পারবে, আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন যেভাবে বলবো ওইটাই আমরা মেনে নিব, আমার ব্যক্তিগত কিছু বলার কিছু নেই, না আসা যাওয়া করতাম সবসময় না, যেমন আমি সেই যে ঘটনাটা প্রথমবার গিয়েছিলাম তা 41 দিন পর আমার সাথে আবার দেখা হয়েছিল, হ্যাঁ আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ছিলাম, সবসময় আসা যাওয়া হতো না। যেমন আমার যখন বিশ্বসুন্দরী হলো গত করোনার থেকে ডিসেম্বরের 11-তে আমার বিশ্বসুন্দরী রিলিজ, এই 10 মাস কিন্তু আমি যাইনি, আমি কিন্তু আমার জন্মদিনের দিন গিয়েছি ডিসেম্বরের 1, ওরকম আসা যাওয়া হতো না, কিন্তু ওর সাথে আমার অনেক সুইট একটা সম্পর্ক, কাজের সম্পর্ক, একটা মেয়ের কেউ নাই, সে আমাকে আমি তাকে স্নেহের চোখে দেখেছি, সে আমাকে মা ডাকে, ওই জায়গা থেকে তার প্রতি একটা ভালোবাসা আছে, কারণ সে কাজের প্রতি খুব ডেডিকেটেড, সে খুব ট্যালেন্টেড একটা। আমরা উদাহরণ হচ্ছে বুঝতে পারছি যে কাজের ক্ষেত্রে আপনাদের একটা যোগাযোগ ছিল, এখন আমরা যদি একটু রিকল করি ওই শেষ দিন যেদিন আপনি তার বাসায় ছিলেন রাতে, ওই সে যখন অভিযোগ করতে থাকে যে তার উপরে হ্যারাসমেন্টের একটা ই হয়েছে, তখন কি সে আপনাকে নিজেই ডেকে নিয়ে এসেছিল বা সাহায্য চেয়েছিল? না, আমি তার স্ট্যাটাস দেখে দিয়েছিলাম, এটা আমি লিখেছি, স্ট্যাটাস দিয়েছিলো না একটা, আমি তো শুটিং করছিলাম 13 জুন আমার নাটকে শুটিং করছিলাম, ওই স্ট্যাটাস দেখে আমি চলে গিয়েছিলাম, কোনো কোনো ফোন টোন কিছু না। আর এটা অনেকে আবার এখন আমি আপনাকে একটা উত্তর দিয়ে দিচ্ছি, অনেকে অনেকে যারা আছে আমাকে বলেছে আমাকে দেখা যাচ্ছে না কেন, আপনাকে কি আপনি যে গিয়েছিলেন আপনি উঠতে পেরেছিলেন, আপনারা কেউ পেরেছিলেন? এটা যদি আইন শৃঙ্খলা বাহিনী ঢুকে গেছে, আমি গেলেও তো কোনো লাভ নেই, কেন আমার কিছু করার নাই,
এখানে তো আমি যেতে পারবো না ওর কাছে, আমি যদি যেতে পারতাম তাহলে যেতাম, কারণ আমি খুব পরিচ্ছন্ন লাইফ লিড করি। আমার 20 বছরের কেরিয়ার শুধু ও না, আমার 20 বছরের কেরিয়ারে যত শিল্পী আছে, যত কলাকুশলী আছে যারা নেপথ্যে কাজ করে, সবারই বিপদে আপদে আমি ছিলাম। আমি এমন মানুষ না যে আমার পাশে আগুন লেগেছে, পাশের বাড়িতে আমি চুপচাপ বসে আছি, আমি এরকম না। আমি যাই মানুষের পাশে গিয়ে একটু কথা বললে কোনো সমস্যা নাই তো। তোমার 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 একটা বিপদ, সেই বিপদের কেন বিপদ ওইটার সাথে তো আমি যুক্ত না, কিন্তু তোমার বিপদ তোমার পাশে আমি একটু দাঁড়ালাম। আমার মেন্টালিটিটা এরকম, তুমি কেন বিপদে পড়েছো ওইটার সাথে তো আমি রিলেটেড না, কিন্তু তোমার বিপদ এটা সত্যি, তার মানে তো আমি যাব না। পরিবেশনা হলো মাছরাঙা, আমার প্রোডিউসার হচ্ছে অঞ্জন চৌধুরী পিন্টু এবং অজয় কুমার কুণ্ড। দিদি আমার শেষ প্রশ্ন, আমরা ক্লোজ করে দেবো আপনাকে আমাদের দাঁড় করবে না রেখে, সেটা হচ্ছে যে ধরেন আইন শৃঙ্খলা তো বাহিনী তারা তদন্ত করবেন, এখান থেকে একটা ফলাফল আমরা জানতে পারবো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তো আপনি স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতাও করবেন তাদের তদন্তে, যদি আপনাকে কোনো হেল্প চায় আপনি জিজ্ঞাসাবাদও যদি করে, এবং যে কোনো ধরনের যদি নেগেটিভিটিও যদি চলে আসে সেই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত অভিমতটা কী থাকবে? আমাকে যদি ডাকে, আমাকে কিছু জানতে চায়, আমি অবশ্যই যাব, কারণ আমি জানি আমি খুব পরিচ্ছন্ন মানুষ, আমি আমি এমন কিছু করিনি যেটা নাকি একটা ভুলের তাড়নায় পড়বে বা কোনো কিছু ভুল বা কোনো ক্রাইম। সো আমার মনটা যেহেতু পরিষ্কার, আমাকে ডাকলে যে কোনো কিছুতে আমি গিয়ে তাদের উত্তর দিয়ে আসবো। আমি তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধাশীল।